করবেন। আসুন তাহলে, আপনার কী করলে কী হয়? আজকে সপ্তম বা শেষ পর্বের আজকে প্রথম প্রশ্ন হলো, আপনি কি চান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে? এটা হলো প্রশ্ন। অবশ্যই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের সহিহ মুসলিমের হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন যে আল্লাহ অবশ্যই এমন বান্দার উপর রাজি যে একবার খানা খায় অথবা আল্লাহ তাআলার প্রশংসা করে অথবা এবং একবার পানীয় পান করলেও আল্লাহ তাআলার প্রশংসা করে, অর্থাৎ খানা খাওয়ার পরে এবং কোনো কোনো কিছু পান করার পরে আল্লাহ তাআলার প্রশংসা করে, এই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাজি এবং খুশি। তার মানে আমরা যদি খানা পেনা খেয়ে দোয়া পড়ি, এই দোয়াটি আলহামদুলিল্লাহ আতামানি হাদারা জাকানিহি মিন গাইরি হাওলি মুন্নি ওয়ালা কুওয়া, এটা সুন্নাহ, এই দোয়াটি পড়া, এটা যদি কেউ পড়ে আল্লাহ তাআলা খুশি হন। আর তাছাড়া এটা বিশুদ্ধ হাদিস, খানা পিনা খাওয়ার পর যদি দোয়াটি পড়া হয় আলহামদুলিল্লাহ ইল্লাযি আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াতা, পড়লে জীবনের পিছনে গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপরের প্রশ্ন, যে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে অবস্থান করতে চান? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে অবস্থান করার আমল অবশ্যই আমরা সবাই চাই, প্রত্যেক মোমেন চায় এবং প্রত্যেক ইমানদার ব্যক্তি এটা চায়, কোনো সন্দেহ নাই। তাহলে যদি আমরা চেয়ে থাকি তাহলে কী করতে হবে? এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, আমি এবং এতিমের জিম্মাদার এই দুই আঙ্গুলের মতো, অতঃপর তিনি শাহাদাত আঙ্গুলি এবং মধ্যাঙ্গুলি দিয়ে ইশারা করেন এবং দুই আঙ্গুলির মাঝখানে ফাঁকা রাখেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই আঙ্গুলি ইশারা করে এভাবে বলেন যে আমি এবং এতিম পালন লালন পালনকারী, এতিমের যারা লালন পালন করেন বা দায়িত্ব বহন করেন তারা এভাবে থাকবো জান্নাতে, অর্থাৎ পাশাপাশি থাকবো, একেবারে পাশাপাশি, মাঝখানে এভাবে আঙ্গুলের মাঝখানে ফাঁক করেন। এতিম লালন পালনকারী অথবা এতিমের দায়িত্ব আদায়কারী, যারা এতিম আছে সমাজে একেবারে যার কেউ নাই, এমন ব্যক্তিরা এতিমের দায়িত্ব আদায়কারী এবং লালন পালনকারী ব্যক্তি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশাপাশি একেবারেই জান্নাতে একসঙ্গে থাকবেন, একেবারে হাতের মাঝখানে ফাঁকে, যেমন দুই আঙ্গুলে একেবারে পাশাপাশি থাকে, দুই আঙ্গুলের মাঝখানে ফাঁক আছে, কিন্তু তারা একেবারেই পাশাপাশি অন্য আঙ্গুলের চেয়ে নিকটবর্তী, এভাবে তারা নিকটবর্তী থাকবেন। সুতরাং একেবারে এই আমলটা আমরা করতে পারি যে সমাজে যারা এতিম আছেন তারা তো তাদের নিয়ে চিন্তা করা তো আমাদের দায়িত্ব অবশ্যই আছে, আর চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা আপনাকে তো এতিম বানাতে পারতেন, হয়তো আল্লাহ তাআলা বানাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে অল বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ, দি হান্ড্রেডস যে কিতাবটি একজন খ্রিস্টান লিখেছেন, তিনি দি হান্ড্রেড একশোজন মহামানুষের নাম, দি হান্ড্রেড কিতাবের এই বইয়ের প্রথম নামটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনা হয়েছে। তিনি তার আখলাক, তার চরিত্র, তার গুণে তিনি কিন্তু এতিম ছিলেন, ছোটোবেলায় তিনি জন্মের পরপরই মা মারা যান এবং বাপ তো মারা যান আগেই, এরপর মাও মারা যান, সবচেয়ে কাছের ব্যক্তি চাচা তাও মারা যান এবং দাদা তাও মারা যান, চাচা মারা যান, সমস্ত আপনজন একহীন অবস্থায় ছিলেন, পুনর্ণয় এতিম অবস্থায় তিনি লালিত পালিত হয়েছেন, চিন্তা করে দেখুন। সুতরাং এতিমকে ভালোবাসে মানে কি? আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছেন, তাই না? এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের লালন পালন সম্বন্ধে বলেছেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এতিম ছিলেন, দেখুন এতিম পালনকারী, এতিমের দায়িত্ব বহনকারী, তাকে যিনি দায়িত্ব নেবেন, জিম্মাদারি হবেন বা দায়িত্ব নেবেন, তার লালন পালনকারী এবং মহানবী একসঙ্গে জান্নাতে পাশাপাশি দুই আঙ্গুলের মধ্যে পাশাপাশি থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, সহিহ বুখারী হাদিস। আরেকটি প্রশ্ন, যে আপনি কি চান জান্নাতে একটি ভাণ্ডার অর্জন করতে, জান্নাতের একটি খজিনা বা ভাণ্ডার, বিশাল ভাণ্ডার অথবা খজিনা অথবা একটি খনি অর্জন করতে চান? অবশ্যই আমরা চাই। এটা একটি বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি এটা জান্নাতের একটি ভাণ্ডার বা খনি। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা ছাড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমাদের কোনো শক্তি এবং সামর্থ্য নাই আল্লাহ তাআলার শক্তি এবং সামর্থ্য ছাড়া, এটা হলো অর্থ। এটা পড়লে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস, যে একটি ভাণ্ডার পাচ্ছেন, অর্থাৎ একটা জান্নাতের একটা খজিনা বা ভাণ্ডার, অর্থাৎ একটা খনি আপনি অর্জন করতে পারছেন। জান্নাতের আধাতের মূল্য, আধাত জায়গার মূল্য পৃথিবীর সমস্ত মূল্যবান সম্পত্তি চেয়ে বেশি, এত মূল্যবান জিনিস জান্নাত তৈরি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন, আমিন। এরপরে প্রশ্ন, আমরা শেষ প্রশ্ন আজকের এই পর্বে, সপ্তম পর্ব, কী করলে কী হয়? সেটা শেষ প্রশ্ন হলো যে আপনি কি চান আল্লাহ তাআলা আপনার মুলাকাত বা সাক্ষাৎ পছন্দ করেন, আর তো আপনি কি চান যে আল্লাহ তাআলা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান বা পছন্দ করেন? অবশ্যই আমরা চাই, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে সাক্ষাৎ করুন, আমরা এটা চাই, অবশ্যই চাই। আপনারা প্রশ্ন করুন, যারা লাইভে আছেন সবাই প্রশ্ন, ইনশাআল্লাহ সকলের প্রশ্ন উত্তর আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে সবার প্রশ্ন উত্তর আসবো। আমাদের বোন নাঈমা সরকার আছেন, আমাদের রফিকুল ইসলাম ভাই আছেন, হ্যাঁ সবাই প্রশ্ন করুন, আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ মধ্যে প্রশ্ন উত্তর আসবো। যে তাহলে আপনি কি চান আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন? অবশ্যই আমরা চাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা বিশুদ্ধ হাদিস, বুখারী সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। কিন্তু আমরা যদি চাই যে আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ করবো, আল্লাহ মিলিত হব, অর্থাৎ আমরা যদি চাই দুনিয়া ত্যাগ করে আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবো, এ আশা করলে আল্লাহ আমাদের সঙ্গে মিলিত হওয়ার আশা করবেন। আর যারা নাকি আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আশা করে না, যে আমরা না এখনই মরবো না থেকে যাবো, আল্লাহর সঙ্গে মিলিত হওয়া চাচ্ছি না, তারা তাদের সঙ্গে আল্লাহ তাআলা মিলিত হতে পছন্দ করেন না। তো এখানে যদি আল্লাহর সঙ্গে যদি নেককার হয় এবং ভালো আমল করি আমরা এবং সৎ আমল করতে পারি, তো অবশ্যই আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইবো। কে চাইবে না যে দুনিয়ার এই কষ্ট, এই সমস্ত কষ্ট আমরা বেশি দিন দরকার নেই? এটা তো শান্তি না, দুনিয়া তো শান্তির জায়গা না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াটা হলো মোমেনদের জন্য, ইমানদারদের জন্য এটা জাহান্নাম, এবং কাফেরদের জন্য, বেমানদের জন্য হলো, যারা ইমানদার না বেমানদের জন্য, এটা একটা জান্নাত। তো এটা সিজনুল মোমেন, মোমেনদের জন্য জেলখানা। জাহান্নাম মানে এখানে আবার কারেকশন করছি, দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা, সিজন, সিজন বা জেলখানা, এবং কাফেরদের জন্য জান্নাত। তো এটা তো শাস্তি, জেলের মধ্যে আছে, আটকে আছে। আসল শান্তি তো চিরধাম, তো জান্নাত এবং বেহেশতে, ওইটা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে পরকাল বা পরবর্তীকালে, যেটা নাকি আমাদের পরবর্তী জীবন রয়েছে আখিরাত বা পরকালীন সময়, এটা আমরা পাবো। এই জন্য এই আশা যারা করবে, তারাও ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সঙ্গে মিলিত হতে চাইলে আল্লাহও তাদের সঙ্গে মিলিত হতে চাইবে। এবার আমরা প্রশ্নোত্তর চলে আসি আমাদের সংক্ষিপ্ত আলোচনার পরে। জি, নাঈমা সরকার আমাদের বোন প্রথম আজকে লাইভ এসেছেন, তিনি আমাদের কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ বিনিয়ামতি তাতিম্মা সালাত আল্লাহ, শুকরিয়া জান নিয়ামতের নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আমি ভালো আছেন বোন, আশা করি আপনিও ভালো আছেন। সবাইকে নিয়ে আমাদের কামনা, আপনারা সবাইকে নিয়ে ভালো থাকুন, আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে, এবং অল বিশ্বের সকল মানুষকে শান্তিতে থাকুন, ভালো থাকুন, আমরা দোয়া করছি। হ্যাঁ, তিনি বোধহয় প্রশ্ন করেছেন যে এই পৃথিবীতে এত ধর্মীয় গ্রন্থ এবং এত সৃষ্টিকর্তা কেন? হ্যাঁ, নিঃসন্দেহে হয়তো আপনি প্রশ্ন করছেন সবার জানার জ্ঞানের জন্য প্রশ্ন করেছেন। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা একজনই, যিনি খালেক, আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কোরআন কারিমে বলেছেন সৃষ্টিকর্তা একজনই, এবং এর প্রমাণ আল্লাহ তাআলা কোরআন বলেছেন লাউ কানা ফিহিমা আলহা ফাসাদাত, যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতো তার আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত এবং চলতো না। কারণ একাধিক সৃষ্টিকর্তা থাকলে প্রত্যেকের অর্ডার আলাদা হতো এবং প্রত্যেক মানুষের কথা আলাদা হতো। একজন বলতো সূর্য ডুববে, আরেকজন বলতো সূর্য এখন ডুববে না, এখন উদিত হবে, তাহলে এই ব্যাসকামটা হতো, এই ব্যাসকামটা হতো, তা হয় না। একজন সৃষ্টিকর্তা বলে সমস্ত পৃথিবীর সমস্ত বিশ্ব সৃষ্টি জগৎ একই নিয়মে চলছে, এক নির্দিষ্ট নিয়ম কারণে চলছে, ব্যতিক্রম হচ্ছে না, নাহলে ভেঙে চলে একজন ডান একজন বান, একজন দিন একজন রাত বলে সব কিছু ধ্বংস হয়ে যেত এবং তা কখনো সৃষ্টি জগতের জন্য কল্যাণকর হতো না। তো সৃষ্টিকর্তা একজন, এবং আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে ইন্নাল্লাহ, কোরআন কারিমে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যেটা, যে আল্লাহ তাআলা একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে বা জীবন ব্যবস্থা রাজি হবেন না। এই জন্য সৃষ্টিকর্তা একজন বলে একজন নবী আল্লাহ পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী, যে শেষে পাঠিয়েছেন, যে নবী সুসংবাদ ঈসা আলাইহিস সালাম দিয়েছিলেন, যে ঈসা আলাইহিস সালাম, এবং এটা বাইবেলে উল্লেখ আছে যে এরপরে একজন নবী আসবে যার নাম আহমদ হবে, কোরআন কারিমে আল্লাহ নকল করেছেন যার নাম আহমদ হবে, এটা ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেছেন, এবং এই নবী আবির্ভূত হয়েছে মক্কা নগরীতে, আমরা সবাই জানি, এবং তার যে ইসলাম এটা হলো একমাত্র সবচেয়ে গ্রহণযোগ্য দিন এবং জীবন ব্যবস্থা, এবং আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল করবেন না, আল্লাহ তো কোরআন এটা বলেছেন। সুতরাং আপনারা যদি ইসলাম দেখেন, কোরআন হাদিস দেখেন, ইসলাম এবং কোরআন হাদিসে প্রত্যেক ধর্মের কিতাবে এবং প্রত্যেক নবীকে বিশ্বাস করা হয়েছে, কোনো নবীকে অস্বীকার করা হয়নি। কিন্তু প্রত্যেক নবীদের প্রতি, ঈসা আলাহ সালামের প্রতি, অন্য নবীর প্রতি ইমান আনতে হবে, এবং বিশ্বাস করে ইমান প্রত্যেক মোমেনের জন্য ফরজ, একজন নবীর প্রতি ইমান না আনে সে বেমান হবে। কিন্তু অন্যান্য ধর্মে কী হচ্ছে, দেখা যাচ্ছে শেষ নবীর প্রতি ইমান আনছে না, তখন ইমানদার হচ্ছে না। মহানবী বলেছেন যদি আমার প্রতি কেউ ইমান না আনে, যে সেটা আহলে কিতাব হোক, সেটা ইহুদি হোক বা খ্রিস্টান হোক, যদি আমার প্রতি জানার সত্যি ইমান না আনে, সে তাকে দেখাল নার, সে জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য মহানবীর শেষ নবীর প্রতি ইমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, অন্য নবীকে ইমান আনতে হবে, সমস্ত নবীর রসুল এবং আমাদের নবীর প্রতি ইমান আনতে হবে। শেষ নবীর প্রতি বিশ্বাস করলে সমস্ত নবীকে মানা হবে এবং বিশ্বাস হবে, ইমানদার হবে। সুতরাং প্রকৃত ধর্মগ্রন্থ যদি কোরআনে কারিম নামে নেই, একমাত্র ধর্মগ্রন্থ, যে নাকি কোনো বিকৃতি এখানে আসেনি, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে বিকৃতি আসবে না, আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, ইন্না নাজ্জালনা যিকরা ইন্না লাহু লাহাফেজুন, যে আমি জিকির বা কোরআন নাযিল করেছি এবং আমি এর সংরক্ষণ করবো, আল্লাহ তাআলা সংরক্ষণ দেখতেছেন। এখন পর্যন্ত কোরআনের একটি বর্ণমালা চেঞ্জ হয়নি, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং চেঞ্জ হয়নি। পৃথিবীতে এমন কেউ নাই যে কোরআনের একটি বর্ণমালা চেঞ্জ করতে পেরেছে, কোরআন নাযিল করার পর থেকে যেভাবে নাযিল হয়েছে এখন পর্যন্ত আছে। কেউ অন্য অন্য ধর্মের গ্রন্থগুলো একটিও বিকৃতি, অবিকৃতি অবস্থা বাকি নেই, সবগুলোর মধ্যে বিকৃতি এসেছে, এটা আমরা জানি। এবং অন্যান্য ধর্মের গ্রন্থাবলী যারা ধর্মের ধর্মী ব্যক্তি, তারা এটা বলেছেন বিকৃত হয়েছে। বিশেষ করে খ্রিস্টান ধর্মে পোলস আসার পরে এটা চেঞ্জ হয়েছে, নিজের কথা ঢুকিয়েছে, ঈসা আলাইহিস সালামের কথা বলেছে, নিজের কথা ঢুকিয়ে তাকে চেঞ্জ করেছে।
যে আমাদের নাইমা বোন সরকার আরেকটি প্রশ্ন করছেন, বাইবেলে লেখা আছে ঈসা আলাইহিস সালাম আমাদের সৃষ্টিকর্তা, আমাদের তাহলে আল্লাহকে ঈসা আলাইহিস সালাম সৃষ্টিকর্তা না, এটা ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন, স্বয়ং বলেছেন, কোরআন আসছে এবং বাইবেলও এসেছে যে আমি আমার আমাকে নাজিল করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। সৃষ্টিকর্তা কখনও মায়ের পেটে আসে না, ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন, সবাই জানে মরিয়াম। তাহলে মরিয়াম কী হবে? সৃষ্টিকর্তা যদি ঈসা আলাইহিস সালাম, তাহলে সৃষ্টিকর্তা কি কোনো মায়ের পেটে আসতে পারে? অসম্ভব। এটা তার মা তো সম্মানে বেশি হয়, মা তো তো মায়ের গর্বে আসে না, সৃষ্টিকর্তা তো সৃষ্টি করেন, তিনি সৃষ্ট হন না, জন্ম নেন না। আল্লাহ তালা কোরআনে বলেছেন সৃষ্টিকর্তা সম্বন্ধে, কুল হু আল্লাহ আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ সামাদ, আল্লাহ তালা সমস্ত মাখলুক, আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ কারোর দিকে মুখাপেক্ষী না, লাম ইয়েলিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কাউকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তালা সমকক্ষ কেউ নাই। এখান থেকে সুস্পষ্ট বোঝা গেল যে আল্লাহ তালা সৃষ্ট হবেন না, কারো পেটে আসবে না, জন্ম দেবে না, জন্ম নেবেন না। ঈসা আলাইহিস সালাম তো জন্ম নিয়েছেন মরিয়মের পেটে, পৃথিবীর সমস্ত পৃথিবী জানে, আমরা কোরআনও পেয়েছি এবং অসংখ্য ঘটনা এসেছে এবং বাইবেলও এসেছে। সুতরাং ঈসা আলাইহিস সালাম কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, তিনি সৃষ্টিজীবী এবং আল্লাহ তালার পক্ষ থেকে মেসেঞ্জার। এটা এসেই তিনি বলেছেন, কোরআন এসেছে, আমি ইন্নি আব্দুল্লাহ বলেছেন, আমি আল্লাহ তালার পক্ষ থেকে বান্দা এবং সৃষ্ট বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা বলেছেন। আতানিয়াল কিতাব, আল্লাহ তালা আমাকে কিতাব দান করেছেন, ইঞ্জিলের কথা বলেছেন এবং আমাকে আদেশ করেছেন যে আমি পিতামাতার জন্য কী করে সেবা করি, তাদের অবৈধ না হয় এটা কথা আদেশ করেছেন যেখানে থাকে, এবং আমাকে বরকত দেওয়া হবে যেখানে আমার জীবিত অবস্থা, মৃত অবস্থা, জন্ম অবস্থা, জীবিত অবস্থা এবং মৃত্যুর পরেও, মৃত্যুর সময়ও। এই কথাগুলো কোরআনে কোরআন এসেছে এবং বাইবেল এসেছে। তোরাং ঈসা আলাইহিস সালাম এসে নিজেই বলেছেন আমি আব্দুল্লাহ, তিনি সৃষ্টিকর্তা না। এটা পোলস এসে, অনেক পরে এসে, এই পোলস এসে নিজে বানিয়ে বানিয়ে, সে একজন ইহুদি ছিল, ইহুদি খ্রিস্টান ধর্মকে শেষ করার জন্য, তাওহীদ একত্ববাদ নষ্ট করার জন্য এটা করেছে। বাইবেলের বিভিন্ন জায়গাতে কথাগুলো উল্লেখ আছে, পোলস নিজস্ব কথা অ্যাড করার কারণে এখান থেকে শিরিক ঢুকেছে, এবং এর আগে খ্রিস্টান ধর্মের শিরিক ছিল না। তিনি সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহকে এবং সৃষ্টিজীব ঈসা আলাইহিস সালাম নবী এবং রসুল মেসেঞ্জার, এটা সুস্পষ্ট হয়ে বর্ণনা করা আছে। যে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, বলুন আপনার যে কোনো প্রশ্নের জন্য আমার উন্মুক্ত, আমার হোয়াটসঅ্যাপ উন্মুক্ত, আমার ফেসবুকে অবশ্য কম খোলা হয়, হোয়াটসঅ্যাপ আমি নাম্বার আপনাকে দিয়েছি, যোগাযোগ করবেন। আপনার জন্য যে কোনো সময় যে কোনো প্রশ্নের জন্য আমার রেডি আছে ইনশাআল্লাহ তালা। আল্লাহ আমাদের আপনাদের সবার কল্যাণ করুন, এই দোয়া করে শেষ করছি আজকের আলোচনা। আল্লাহ তালা আমাদের সবার রক্ষা করুন, নিরাপদে রাখুন এবং বিপদাপদ থেকে রক্ষা রাখুন। অল বিশ্ব থেকে আল্লাহ তালা এই মহামারী উঠিয়ে নিন। আমরা সবাই ইস্তেগফার এবং তোবা কাল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তালা আমাদের তোবা কবুল করুন এবং এই মহামারী উঠিয়ে নিন এবং সমস্ত শান্তি বিশ্ববাসীর জন্য শান্তি নিয়ে আসুন। আল্লাহ তালা আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম দিন এবং ধর্ম জেনে আমল করে এবং দাওয়াত দত্তক গ্রহণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।